সুপ্রিয় শিক্ষার্থীগণ, দূর থেকে আমার শুভেচ্ছা। প্রিয়, আজকে তোমাদের এই হিসাবের ক্লাসে আমি জাবেদা সম্পর্কে আলোচনা করব। অধ্যায় ছয় জাবেদা সম্পর্কে আমি পূর্বে একটি ক্লাস নিয়েছি, আজকে আবার জাবেদার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। জাবেদা লেনদেন বিভিন্ন ধরনের লেনদেনে জাবেদা অন্তর্ভুক্ত করা হয়। এখন আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মিস্টার সোহেল, সে নগদ 50,000 টাকা আর 10,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। এখন এইখানে জাবেদা নগদ 50,000 টাকা এবং ব্যাংক ঋণ 10,000 টাকা, এখানে ডেবিট পক্ষ বা ক্রেডিট পক্ষ সমান হবে। আর এখানে তোমাদের এই নগদা হিসাব কত আসবে, ওই 50,000 আর ব্যাংক ঋণে 10,000, এই 60,000 টাকা এখানে তোমার নগদা হিসাব দেখাতে হবে। নগদা হিসাব ডেবিট 60,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট এখানে 50,000 টাকা এবং ব্যাংক ঋণ ক্রেডিট 10,000 টাকা। মূলধন হিসাব ক্রেডিট 50,000 আর ব্যাংক ঋণ ক্রেডিট 10,000, ব্যাংক ঋণ ক্রেডিট 10,000, এই তোমার ডেবিট গেল ওদিকে নগদান হিসাবে 60,000 টাকা, আর এদিকে মূলধন ক্রেডিট 50,000, ব্যাংক ঋণ ক্রেডিট 10,000, এই 60,000 হয়ে গেল। ডেবিট 60,000 এবং ক্রেডিট 60,000 হয়ে গেল। তাহলে বিষয়টি নিশ্চয় বুঝতে পেরেছ। আর এরপর কোন বিষয়টি, কোন লেনদেনটি নগদে সম্পন্ন হয়েছে এবং কোন বিষয়টি বাকিতে সম্পন্ন হয়েছে, এ বিষয়ে আলোচনা করব। অর্থাৎ ক্রয় বিক্রয় কোনটা নগদে হয়, কোনটা বাকিতে হয়। যদি বলা হয় যে মিস্টার তুহিনের নিকট থেকে নগদে পণ্য ক্রয়, এখানে নগদ কথা উল্লেখ আছে, বিষয়টি অত্যন্ত স্পষ্ট, নগদ কথা বলা আছে, কাজে এখানে মিস্টার তুহিনের নিকট থেকে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়, এখানে দুটি পক্ষ আসবে, যে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, যদি বলা হয় যে পণ্য ক্রয় 20,000 টাকা, পণ্য ক্রয় 20,000 টাকা, এইখানে কার কাছ থেকে পণ্য ক্রয় করেছে তার উল্লেখ নাই, নগদ কথাও বলা নাই, কিন্তু এটা নগদ ধরে নিতে হবে। কেন, আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে যদি বাকিতে পণ্য ক্রয় করা হয় তাহলে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় হয়, ধরে নিই বাকিতে পণ্য ক্রয় করা হয়, তাহলে সেখানে একজন ব্যক্তির নাম থাকবে অথবা বাকি শব্দটি থাকবে, বাকিতে কথাটি থাকবে। এখন এখানে বলা হয়েছে যে মিস্টার তুহিনে, এখানে বলা হয়েছে যে পণ্য ক্রয় 10,000 টাকা, পণ্য ক্রয় 10,000 টাকা, একজন ব্যক্তির নামও নাই আর বাকিতে কথাটাও কিন্তু এখানে নাই, কাজে এক্ষেত্রে বিষয়টি নগদে ক্রয় করা হয়েছে, এখানে বিষয়টি
নগদ ধরে নিতে হবে, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় ধরে নিতে হবে। তাহলে এখানে দুটি পক্ষ হবে, প্রথম ডেবিট পক্ষ, পরে ক্রেডিট পক্ষ। প্রথম ডেবিট পক্ষ হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে তোমাদের যে বাকি এবং নগদ, বাকিতে এবং নগদে পণ্য ক্রয়, এটা কিন্তু স্পষ্ট তোমরা বুঝতে পেরেছ। আমি যতটুকু আলোচনা করেছি স্পষ্ট বুঝতে পেরেছ। এখন যদি লেখা থাকে বাকিতে পণ্য ক্রয়, এইখানে তোমাদের মনে রাখতে হবে যে বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয় এবং বাকিতে পণ্য বিক্রয় করলে ঋণাদার সৃষ্টি হয়। এখানে বাকিতে পণ্য ক্রয়, এখানে বাকিতে পণ্য ক্রয়, এখানে দেখো দাবদার পক্ষ কি আসবে, ক্রয় হিসাব ডেবিট, ডেবিট এবং পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এই কিন্তু চলে আসবে। এখানে ব্যক্তির নাম নাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা বাকিতে পণ্য ক্রয়, তা বাকিতে পণ্য ক্রয় করে পাওনাদার সৃষ্টি হয় এবং এই পাওনাদার হচ্ছে একটা ক্রেডিট দিক নির্দেশ করে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এবার দেখো ক্রয় সংক্রান্ত বিষয়ে আমি এখানে আলোচনা শেষ করলাম, এবার বিক্রয় সংক্রান্ত বিষয় আমি আলোচনা করব। যদি বলা হয় যে পণ্য বিক্রয় 20,000 টাকা, পণ্য বিক্রয় 20,000 টাকা, ওই যে ক্রয় সংক্রান্ত ব্যাপারে আমি যে কথা বলেছি এখানেও তার সাথে সাদৃশ্য রয়েছে, অর্থাৎ মিল রয়েছে। যেমন পণ্য বিক্রয় 20,000 টাকা, এখানে নগদ কথা বলা নাই, কোনো ব্যক্তির নামও নাই আর বাকি কোথাও এখানে নাই, কাজে এখানে আমরা ধরে নেব এটা নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, নগদে পণ্য বিক্রয় করা হয়েছে। দাবিদার পক্ষ কি আসে, নগদান হিসাব ডেবিট, ডেবিট আর বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এই এই নগদে পণ্য বিক্রয় আমাদের জামাটা চলে আসবে। নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি বলা হয় যে মিস্টার সোহেলে নিকট পণ্য বিক্রয়, এইখানে নগদ কথা বলা নাই, একজন ব্যক্তির নাম দেওয়া আছে, তাহলে এখানে আমরা এটা বাকিতে ধরে নেব, তাহলে এটা এখানে আমরা বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে এইটাই ধরে নেব। তাহলে আমি একটু পূর্বে বলেছি যে বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয় এবং বাকিতে পণ্য বিক্রয় করলে ঋণাদার সৃষ্টি হয়। তাহলে মিস্টার সোহেলের নিকট বাকিতে পণ্য বিক্রয় মনে করো 10,000 টাকা, এ বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে, বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে এখানে কি হলো, মিস্টার সোহেলের বাকিতে পণ্য বিক্রয়, এটা একটা বাকি কথাটা স্পষ্ট রয়েছে, স্পষ্ট রয়েছে। তাহলে এখানে আমরা যাবরা কি করতে পারি, ব্যবসা প্রতিষ্ঠান সে মিস্টার সোহেলের বাকিতে পণ্য বিক্রয় করেছে, এখানে দেখতে হবে বাকিতে, বাকিতে বিক্রয় ঋণাদার সৃষ্টি হয়, ঋণাদার ব্র্যাকেটে
मिस्टर सोहेल सोहेल ईशा डेविड जरादार बराबर मिस्टर सोहेल ईशा डेविड आर बिग्गा ईशा बिग्गा ईशा डेविड हिसाब क्रेडिट मिस्टर स्क्वायर हिसाब डेबिट विक्र हिसाब क्रेडिट हमारे गल अच्छा जो बला पन्न बाकी पन्न विक्रय কোন ব্যক্তির নাম নাই কোন ব্যক্তির নাম নাই এখানে তাই এখন কি করতে পারি এইখানে ব্র্যাকেটে মিস্টার সোহেল নাম অন্তর্ভুক্ত করছি এটা দরকার নাই কারণ কারো নাম এখানে পাচ্ছি না বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয় দেনাদার হিসাব ডেবিট ডেবিট জেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট জেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বাকি তো পণ্য বিক্রয় জেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবার ফেরত সংক্রান্ত নগদ ক্রয় বিক্রয় এবং বাকি ক্রয় বিক্রয় সম্পর্কে আমি এতক্ষণ আলোচনা করেছি এবার আমি আলোচনা করব ফেরতের বিষয় ফেরত ক্রয় ফেরত 1000 টাকা এখানে পামদার কমবে তাহলে এখানে আমার এই পামদার ক্রয় ফেরত লিখতে হবে পামদার হিসাব ডেবিট পামদার হিসাব ডেবিট 1000 টাকা আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 1000 টাকা যে পরিমাণ টাকা ছিল সেই টাকা থেকে এখন কমতি হবে কমবে দেনাদার ডেবিট ব্যালেন্স ওকে কমাতে হলে ক্রেডিট দিতে হবে তাহলে আমার দেনাদার আমার ক্রেডিট হয়ে যাচ্ছে ডেবিট হবে কি বিক্রয় ফেরত বিক্রয় ফেরত হিসাব
ডেবিট ডেবিট আমি টাকা বলেছি ধরে নিলাম 1000 বিক্রয় ডেবিট দেনা কার্ড হিসাব ক্রেডিট 1000 তাহলে তোমরা আমাকে বুঝতে পেরেছ যে আগে একটা পক্ষ বাছাই করে নিতে হবে, হয় ডেবিট নয় ক্রেডিট। আগে আমরা দেখব যে পণ্য যখন বিক্রি করেছিল ব্যবসা প্রতিষ্ঠান, সেই পণ্য যখন ফেরত আসছে তখন সেই দেনাদার ব্যালেন্সটা হ্রাস পাবে অর্থাৎ কমে যাবে। হ্যাঁ, তাহলে সেই দেনাদার ডেবিট ব্যালেন্স কমাতে ডেবিট দিতে হবে, যারা ক্রেডিট হয়ে গেল এবার বিক্রয় প্রতিষ্ঠান ডেবিট, যারা সে তখন ক্রেডিট হয়ে যাচ্ছে তখন বিক্রয় প্রতিষ্ঠান ডেবিট হয়ে যাবে। বিষয়টি তোমরা এখন হয়তো এ সম্পর্কে অবশ্যই ধারণা করেছ, অবশ্যই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ।